সুপার ক্লাসিকো যেন আলাদা এক উত্তাপ ছড়ায় ফুটবল সমর্থকদের মাঝে। চির দুই প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব। কিন্তু দুবছর আগের মতো এবারের সুপার ক্লাসিকো দেখা থেকে বঞ্চিত হতে যাচ্ছিলেন ফুটবল ভক্তরা। দুবছর আগে ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য সংস্থার হস্তক্ষেপে ম্যাচ না খেলেই ব্রাজিল ছেড়েছিল আর্জেন্টাইন ফুটবল দল। তবে এবারের প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় গ্যালারিতে বিবাদে জড়ান ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা। সংঘর্ষ থামাতে নিরাপত্তা কর্মীরা এগিয়ে গেলে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। এরপর সংঘর্ষ থামাতে মাঠ থেকে গ্যালারিতে যান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও তার দলের ফুটবলাররা। চেষ্টা করেন সমর্থকদের শান্ত করার। লিওনেল মেসির সঙ্গে গ্যালারিতে ছুটে যান ব্রাজিলের অধিনায়ক মার্কিনিয়াস। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খেলতে অস্বীকৃতি জানান আর্জেন্টাইন অধিনায়ক। পুরো দল নিয়ে মাঠ ছাড়েন মেসি। পরে ম্যাচ অফিসিয়াল ও নিরাপত্তা কর্মীদের অক্লান্ত চেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থিতি। নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর খেলা গড়ায় মাঠে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গ্যালারির উত্তাপ যেন ছড়িয়ে পড়ে মাঠে দুদলের ফুটবলারদের উপর। খেলায় ফাউল ও কার্ডের ছড়াছড়ি ছিল শুরু থেকেই। তবে আধিপত্য দেখিয়ে ম্যাচ শুরু করে স্বাগতিক ব্রাজিল। 39 মিনিটে রাফিনিয়ার নেওয়া শট বার ঘেঁষে গেলে হতাশা বাড়ে মারাকানায়। 43 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে সেলেসাউদের সামনে। তবে গ্যাব্রিয়াল মার্টিনেলি নেওয়া শট গোল লাইন ক্লিয়ারেন্স করেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। গোল শূন্য ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে দুদল। দ্বিতীয়ার্ধে নেমে নিজেদের গুছিয়ে নেয় আলবিসিলেস্তারা। 63 মিনিটে পুরো মারাকানাকে স্তব্ধ করে দেন নিকোলাস ওতামেন্দি। লো সেলসোর অ্যাসিস্ট থেকে গোল করেন এই ডিফেন্ডার। 1-0 গোলে লিড পায় আর্জেন্টিনা। 81 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের ডিফেন্ডার ওয়েলিংটন। তবে ম্যাচে আর কোনো গোল না হওয়ায় 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এ জয় ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল লিওনেল মেসির দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ।